শেষ নবী আজকে একদল মুসলমান নাম দিয়া আমার নবীর শেষ নবী মানতে চাই না জবান খুলে বলেন এমন মানুষ সমাজে আছে না নাই আমি পরিষ্কার কথা আমি পরিষ্কার ভাবে বলতে চাই সিলেটবাসী আমি পরিষ্কার কথা বলতে চাই সিলেটবাসী সকলকে বুকে নিয়ে বলতে চাই বাবা শাহজালালের পদদলিতে ধন্য এ দেশ আমি আপনাদের সকলকে সকলের ভালোবাসাকে হৃদয়ে নিয়ে বলতে চাই আপনারা আমার সাথে একমত আছেন কিনা আমি জানি না আমি পরিষ্কার ভাষা বলতে চাই আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে না মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দার্থহীন কণ্ঠে আজকের এই ময়দান থেকে বলতে চাই যারা আমার নবীকে শেষ নবী মানবে না ওই কুখ্যাত কাদিয়ানী গোষ্ঠীকে অমুসলিম ঘোষণা করতে হবে আমার নবী কাদের উম্মতের জন্য সেই নবীর বিরুদ্ধে কথা বললে কি নবী আমরা সুপারিশ করবেন ভাই আমি উত্তেজিত হয়ে কথা এখন বলি না কিন্তু হক কথা না বলেও পারি না এটা আমার জিদ যে নবীর বিরুদ্ধে যে কথা বলে তাকে আমি চিনি না নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে কথা বলে তাকে আমি চিনি না ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি চিনি না।